হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমকে ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে এমএস অফিস ওয়ার্ড এর ম্যানু অফ ইলাস্ট্রেশন পিকচার পার্ট 4। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখব পিকচার পার্টস পড়ছির উপর দুইটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। দেখব আমরা রেগুলার কম্প্রেসড পিকচার অ্যান্ড ট্রেন্স পিকচার রিসেট পিকচার। সো ভিউয়ার্স, প্রথমে আমি মানে পিকচারের রিকালার অপশনটা দিয়ে গেলাম। এটা হচ্ছে নর্মাল, নো কালার, কোনো কালার নেই। এটা হচ্ছে কালার মোডেস, এই কালারটা, এটা হচ্ছে কালার মোডেস। আমি ইচ্ছে করলে এখানে ক্লিক করে আমি এই কালারগুলো করতে পারি। এটাতে এটাতে ক্লিক করলে এটা হবে, এটাতে ক্লিক করলে এই কালারটা হবে, এটাতে ক্লিক করলে এই কালার হবে, এটাতে ক্লিক করলে এই কালার হবে। এটা হচ্ছে কালার মোডিস। ডার্ক ভ্যারিয়েশনস, এগুলো হচ্ছে ডার্ক ভ্যারিয়েশন কালার, লাইট লাইট ভ্যারিয়েশন, এগুলো হচ্ছে লাইট ভ্যারিয়েশন। আপনাদের প্রয়োজন মতো আপনারা ইউজ করে নিতে পারেন। অ্যান্ড মোর ভেরিয়েশনের জন্য আমি এখানে, এই যে এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার নিতে পারেন। অ্যান্ড আরও মোর, আরও বেশি কালারের জন্য আপনারা এখানে, এখান থেকে ইচ্ছে করলে সিলেক্ট করে নিতে পারেন কালারগুলো। এখান থেকে যে কালারটাই সিলেক্ট করবেন ওইটাই আপনার পিকচারের কালারটা হবে। এটা হচ্ছে রিকালার, সেট ট্রান্সপারেন্ট কালার। এটা একটু দেখি, সেট ট্রান্সপারেন্ট কালার, এটা হচ্ছে এই কালারগুলোর সমন্বয় হচ্ছে সেট ট্রান্সপারেন্ট কালার। ট্রান্সলেট কালারটা এখন থেকে এই মুহূর্তে কাজ করবে না, কারণ আমরা এটাতে ওই ফর্মেটে আমরা যাই নাই। ওই ফর্মেটে আমরা নেক্সটে আসবো, ট্রান্সলেট কালারের ফর্মেটে আমরা নেক্সটে আসবো। ভিউয়ার্স, কম্প্রেস থেকে এই মুহূর্তে লাগবে না, কম্প্রেসটা অনেকটা অনলাইনের কাজ। এখানে দেখতে প্রিন্ট, আমরা এইটা কি সাইজে প্রিন্ট হবে, কি সাইজে প্রিন্ট হতে পারে, স্ক্রিনের সাইজ কি হতে পারে, গুড ফর ওয়েব পেজ, ইমেলের এত মিনিমাম ডকুমেন্ট সাইজ, এটা হচ্ছে অনলাইন অনলাইনের ব্যাপার। সো ভিউয়ার্স, এটা এখন আমাদের প্রয়োজন নাই। চেঞ্জ পিকচার, আমি ইচ্ছে করলে এখানে ক্লিক করে পিকচারটা চেঞ্জও করতে পারি। ধর আমি আবার এই পিকচারটা নেব, চেঞ্জ করে দিলাম, চেঞ্জ পিকচার। তারপর রিসেট পিকচার, আমি পিকচারটাকে কোনো কালার করলাম না, আগের মতো একদম জেনুইন করে নিলাম। ধরুন আমি আপনাদের দেখাচ্ছি যে এই পিকচারটা, ধরুন আমি এটা এই কালারটা করলাম। এখন আমার পিকচার অনেক, পিকচারটাকে আমি অনেক কাজ করলাম, কাজ করার পরে আমার মনে হলো যে আমার এই কাজগুলো করা উচিত হয় না, আমি অন্য কোনো কাজ করবো। দেন আপনি যদি রিসেটে ক্লিক করেন তাহলে আপনার সেটা একদম আগের মতো হয়ে যাবে। সো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের যে পিকচার অপশনের প্রথম পার্টটা আমরা অলরেডি শেষ করেছি। সরি, আজকে আমি এই ফর্মেটটা শেষ, এটা শেষ, অ্যাডজাস্টের যে কাজগুলো ছিল ফর্মেটের, এটা আজকে শেষ হয়েছে আমাদের। সো ভিউয়ার্স, নেক্সট ভিডিওগুলো হবে নিউ টাইপের, নেক্সট ভিডিও পিকচার স্টাইল নিয়ে আমরা করবো, এটা নিয়ে করবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। অ্যান্ড অবশ্যই কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, দেন সাবস্ক্রাইব করতে বলবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকবেন।